হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আই হোপ সবাই আল্লাহর অশেষ সহমতে ভালোই আছেন আমার আজকের ভিডিওটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে পঞ্চম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে তো আমি শুরু করছি ফার্স্ট কোয়েশন আনসার হচ্ছে সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আমরা হজরত উমর আনহু এর জীবন থেকে যেসব শিক্ষা লাভ করতে পারি তা নিচে বর্ণনা করা হল হজরত উমর আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা তিনি মুসলিম সাম্রাজ্য শাসন করেন এই রাজ্য শাসনে তিনি হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহি আসাল্লামের আদর্শ অনুসরণ করেন আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন এমনকি মদ্যপানের অপরাধে শিয়পুত্র আবু শামাকে শাস্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি তিনি আমরা হজরত উমর রাদি আল্লাহ আনহু এর এই গুণগুলো থেকে সুশাসনের শিক্ষা নিতে পারি আইন প্রতিষ্ঠায় সবার ক্ষেত্রে সমান শাস্তি ও সমান বিচার এর শিক্ষা নিতে পারি ন্যায় বিচার প্রতিষ্ঠায় হজরত উমর রাদি আল্লাহ আনহু ছিলেন কঠোর ইনসাফ প্রতিষ্ঠায় তিনি বায়তুল মাল থেকে প্রাপ্ত কাপড় সেই পরিমাণ গ্রহণ করতেন যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল হযরত উমর আল্লাহ আনহুয়ের সরলতা ও কর্তব্যজ্ঞান তার জীবন জীবনাদর্শ ন্যায়পরায়ণতা ও একনিষ্ঠতা ছিল তার শাসনের মূলনীতি আমরা হজরত উমর রাজি আল্লাহ আনহু এর মতো ন্যায় বিচারে কঠোর ও সত্যতা অবলম্বন করব। অবলম্বন করার শিক্ষা নিতে পারি তার জীবন আদর্শে শিক্ষা নিতে পারি ন্যায় পরায়ণতা ও একনিষ্ঠতার শিক্ষা নিতে পারে এবং এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারলে আমাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে ও শান্তি বিরাজ করবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আনসারটা হচ্ছে প্রজাহিতৈবী শাসক হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুবই ন্যায়পরায়ণ ও সহজ সরল তিনি যেমন ন্যায় বিচার প্রতিষ্ঠায় কঠোর ছিলেন ঠিক তেমনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন অতি কোমল তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের আধারে একাকি বের হয়ে পড়তেন তার শাসনামলে রাজ্যে কোনো অভাব অনটন ঘটেনি কোনো অভাব অনটন ছিল না সে সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল তিনি ডাক বিভাগ সাম্য ও ন্যায়ের বাস্তব শাসন প্রতিষ্ঠা করেন জনকল্যাণে তিনি অসংখ্য মসজিদ বিদ্যালয় সেতু সড়ক হাসপাতাল নির্মাণ করেন পানির জন্য তিনি অনেক খালো খনন করেন জেরুজালেম যাওয়ার পথে ভৃত্তকে উটের পিঠে চড়িয়ে নিজে উটের রশি ধরা দৃষ্টান্ত একজন ন্যায়পরায়ণ শাসকের বিরল ঘটনা অর্থাৎ তিনি ছিলেন একজন মানবদরদি ও ন্যায়পরায়ণ শাসক তাই বলা যায় যে প্রজাহিতৈবী শাসক হিসেবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা উমর আনহু ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি প্রেস করুন আরও ভালো লেগে থাকলে লাইক comment ebong share Purun. allah hafiz so many things i do and girl you never want to judge or maybe you're the reason that i ever felt